লোকসভা ভোটের আগে বারবার সারদা ইস্যুকে হাতিয়ার করে সুর চড়িয়েছেন নরেন্দ্র মোদী। গত দুবছর ধরে এ রাজ্যে বিজেপির রাজনীতি আবর্তিত হয়েছে মূলত সারদা কেলেঙ্কারিকে কেন্দ্র করে। কিন্তু নরেন্দ্র মোদী দুদিনের জন্য রাজ্য সফরে এলেন, সভা করলেন, চলেও গেলেন, নানা কেলেঙ্কারির প্রসঙ্গ তুললেন, কিন্তু একটিবারের জন্য তার মুখে শোনা গেল না সারদা কেলেঙ্কারির প্রসঙ্গ। মোদীর নিশানায় কংগ্রেস, পাশে মমতা। সাম্প্রতিককালে তার সরকারের একাধিক বিলে তৃণমূলের সমর্থন দেওয়াতেই কি সারদা কেলেঙ্কারির প্রসঙ্গ ইচ্ছে করে ভুলে গেলেন মোদী? প্রশ্ন অনেকেরই। বছর পঞ্চাশ আগে সন্ন্যাসী হতে বেরিয়েছিলেন, বেলুর মঠে সন্ন্যাসীরা পরামর্শ দিয়েছিলেন দেশের কাজে মন দিতে, সেই মোদীর কাঁধেই এখন দেশের দায়িত্ব। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে এসে তিনি পৌঁছে গেলেন বেলুর মঠে। রবিবার সকাল 8:30 নাগাদ বেলুর মঠে পৌঁছেই শ্রীরামকৃষ্ণের মন্দিরে যান প্রধানমন্ত্রী। এরপর যান স্বামীজির ঘরে, সেখানে বেশ কিছুক্ষণ ধ্যান করেন তিনি। মঠের ভাইস প্রেসিডেন্ট প্রভানন্দ মহারাজের সঙ্গে কথা বলার পর মন্দিরে চাতালে গিয়ে সন্ন্যাসীদের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে জপ করেন শান্তি মন্ত্র। স্বামীজিকে নিয়ে লেখা বেশ কয়েকটি বইও এদিন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বেলুর মঠের তরফে। এর আগে দক্ষিণেশ্বরে যান প্রধানমন্ত্রী, ভবতারিণীর মন্দিরে পুজো দেওয়ার পর নিজের কলম ছোঁয়ান মায়ের পায়ে, করেন আরতিও। এরপর শ্রীরামকৃষ্ণের দুটি ঘরে যান তিনি। ঠাকুরের শয্যা শুয়ে প্রণামের পর ঘুরে দেখেন মন্দিরে গ্রন্থাগার, প্রদর্শন করেন কুঠি বাড়িও। দক্ষিণেশ্বর মন্দিরের ভিজিটার্স বুকে নরেন্দ্র মোদী লিখেছেন, মাকে প্রণাম, স্বামীজিকে প্রণাম। মন্দিরের উন্নয়নের জন্য নির্দিষ্ট রূপরেখা তৈরি করতে মন্দির কর্তৃপক্ষকে দিল্লি যাওয়ারও অনুরোধ করেন তিনি। বাজি ধরে বন্ধুর সঙ্গে মারপিট করতে গিয়ে ছাত্রের মৃত্যু হায়দ্রাবাদে। মোবাইল ফোনে ঘটনার ভিডিও রেকর্ডিং পুলিশের হাতে তুলে দিল প্রত্যক্ষদর্শী এক যুবক। ওই যুবকের বয়ান ও ভিডিও রেকর্ডিং থেকে পুলিশের দাবি, নবীল নামে মৃত ওই কলেজ পড়ুয়া ছাত্র ও উমের মোহাম্মদ নামে তার এক বন্ধু মারপিটের বাজি ধরেন। সেই মতো 3 মে হায়দ্রাবাদের মীর চৌক এলাকায় ওই দুই ছাত্র সহ 7 বন্ধু জড়ো হন, কিন্তু মারপিটের সময় উমের নবীলের মাথায়, বুকে ও পেটে প্রচণ্ড মারেন, ফলে সেখানেই লুকিয়ে পড়েন নবীল। ঘটনাস্থলেই মারা যান তিনি। হুগলির উত্তরপাড়ায় ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মৃতের 3 বন্ধু, পলাতক মূল 2 অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, উত্তরপাড়ার বাসিন্দা প্রথম বর্ষের ওই ছাত্রের নাম সৌরভ ঘোষাল। স্থানীয় একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সৌরভ ও তার এক বন্ধু। কাল সন্ধ্যায় কয়েকজন বন্ধুর সঙ্গে মত্ত অবস্থায় উত্তরপাড়ার তোলতলা ঘাটে যান তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোবাইল ফোন ও টাকার ব্যাগ ওই মেয়েটির হাতে দিয়ে গঙ্গায় ঝাঁপ দেন তিনি। গভীর রাত পর্যন্ত খোঁজ না পেয়ে সৌরভের এক বন্ধুকে ফোন করেন তার বাবা। তারপর ঘটনার কথা জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সৌরভের দেহ উদ্ধার করা হয়। এরপর মৃতের পরিবারের তরফ থেকে থানায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়।